তিলোত্তমার খুনিদের ধরে দিচ্ছেন না কেন? তাহলে আজ পর্যন্ত যত যা যা ঘটেছে সেখানে ধরে দিচ্ছেন কেন? আসলে উনি তো নিজেই জেলেই ছিলেন, যখন তখন জেলে ঢোকেন, জেল থেকে বাইরে বেরোন, ওনার মতন অনৈতিক ব্যক্তির থেকে কোনো কথা আমরা শুনতে চাই না। কুণাল ঘোষের তো বিশাল ক্যালমা দেখছি, বিনীত গোয়েল যা করতে পারছে না কুণাল ঘোষ করে ফেলছে, বসিয়ে দিন। মমতা ব্যানার্জি তো নিজের পছন্দের লোককে হচ্ছে যেখানে ইচ্ছা সেখানে বসায়, কুণাল ঘোষকে বানিয়ে দিন। বিনীত গোয়েলের অপসারণের কথা আমরা বলছি তো, বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে বসিয়ে দিন, যাতে হচ্ছে গিয়ে এমনিতেই হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে যে লিয়াজো, সেই লিয়াজো একদম তৃণমূলের সাথে লিয়াজো হয়ে যাবে। আলাদা করে প্রশাসন বলে ধৃষ্টতা দেখাতে হবে না, প্রশাসন বলে আবার নতুন করে সুগার কোট করতে হবে না। হতেই পারে, এইভাবেই তো চলছে, ঘটনাটা তো এভাবেই চলছে। বিনীত গোয়েলরা কার ইনস্ট্রাকশনে কিভাবে কি করে সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকদিন। পুলিশ এফআইআর করলো, তার আগে তারপরে কুণাল ঘোষ অডিও প্রকাশ করছে, তাহলে পুলিশের করার কথা ছিল। সেই অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে অডিও ক্লিপ বেরিয়েছে, সেই অডিও ক্লিপ নিয়ে আমরা কিছু বলছি না, কিছু বলার দরকার নেই। সেটা প্রমাণ হবে কি কোথা থেকে কীভাবে কী হয়েছে না হয়েছে সেটা প্রমাণিত হবে, সেটা যেখানকার লড়াই সেখানে লড়বো আমরা। আমাদের পরিষ্কার কথা, কুণাল ঘোষ সেইটা পেলো কোথা থেকে? কুণাল ঘোষ সেটা প্রকাশ করলো, তার মানে পুলিশ কুণাল ঘোষকে সাপ্লাই দিল, তার মানে দিনের পর দিন পুলিশ সমস্ত তথ্য প্রমাণ নিয়ে দিল তোমার কাছে, এবং যাবতীয় যা যা ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে পুলিশই তার মানে তৃণমূলকে সাপ্লাই করেছে। ডাক্তারদের মিটিং তো কালীঘাটে রাখছেন, ডেকে বলছেন 30 জনকে ঢোকানোর জায়গা নেই। ওনার কি পরিকল্পনা তো দেখতে পেলেন, যখন ডাক্তাররা রাজি হয়ে গেল সব কিছুতে, তখন বললো বাড়ি চলে যাও, বাস ধরে দিচ্ছি। ওনার নাটক উনি করে যান, আমরা বিচারের জন্য লড়াইয়ে থাকবো, রাস্তায় থাকবো। হ্যাঁ, একবার বলেছিলাম, বহুদিন ধরে আমরা বলছি যে রাজনৈতিক দল আর প্রশাসন এক না। তৃণমূল তো কোনটা সরকার আর কোনটা তৃণমূল, টোটালটাকে তো জগাখিচুড়ি করে দিয়েছে। সেই জন্য যে মিটিং হওয়ার কথা নবান্নে, যেদিন নবান্নতে ডাক্তাররা গেলেন মিটিং করতে, লাইভ স্ট্রিম হবে না বলে তাদের ফেরত পাঠানো হলো, পরের দিন কালীঘাটে মিটিং করতে ডাকা হলো। কালীঘাটটা কি? কালীঘাট তো আমার আপনার বাড়িও হতে পারে। প্রশাসনিক মিটিং, সরকারের সাথে মিটিং, এটা তো আমরা ওই ক্লোজ রুম ডাইনিং রুমে বসে হচ্ছে গিয়ে টিভি দেখবো, নেটফ্লিক্স দেখবো, ওয়েব সিরিজ দেখবো তা না। প্রশাসনিক মিটিং প্রশাসনিক দপ্তরে হওয়াটা কাম্য এবং উচিত। প্রশাসন আর হচ্ছে রাজনৈতিক দলকে যেভাবে গুলিয়ে ফেলেছে, আজকে যদি কালীঘাট থেকে বেরোনোর সময় ডাক্তারদের উপর তৃণমূলের আক্রমণ হয়, কে দায় নেবে? প্রশাসন দায় নেবে? ভিডিওগ্রাফি হচ্ছে না কেন? কি কারণে হচ্ছে না? কি আড়াল করতে চাইছেন? যখন প্রেস কনফারেন্স করেন কেন হচ্ছে না, কেন হবে না, কিসের মিনিট? সে মিনিট তো পাল্টে দিতে পারেন। এই যে মিথ্যে মামলা দিচ্ছেন দিনের পর দিন, মানে কালকে রূপসা আমাদের এই মঞ্চে এসেছিল, বাচ্চা মেয়েটা থার্ড ইয়ারে পড়ে। রূপসার কি দোষ ছিল? একটা থার্ড ইয়ারে যখন পড়ছে একটা মেয়ে, তার 21 বছর বয়স, তার প্রতিবাদ করার নিজের ভাষা থাকতে পারে না? এইরকম একটা ধর্ষণের মতো অকারণ ঘটনা ঘটেছে, এরকম বারংবার আরো নতুন করে নতুন নতুন দুর্নীতির কথা সামনে এসছে, একজন নাগরিক হিসেবে সে প্রতিবাদ করতে পারে না? কিসের ভিত্তিতে রূপসাকে আটক করা হয়েছিল? তাহলে যারা ধর্ষণ করে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আগে ব্যবস্থা। আসলে উনি তো কালীঘাটেই থেকে যাবেন, সরকারি দপ্তরে যাওয়ার মতন পরিস্থিতি আর কদিন বাদে পাবেন না, তাই কালীঘাটের বাড়িকেই নিজের আস্তানা পুরোপুরি করে নিচ্ছেন, সরকারি দপ্তর ছাড়া বোধহয় নিজেই অভ্যাস করছেন। কুণাল ঘোষের মতন একজন ব্যক্তির কোনো মন্তব্য বক্তব্যে আমরা কোনো কথা বলতে চাই না, ওনাকে আমরা দত্তব্যের মধ্যেই ধরি না। আসলে দেখুন, মুখ্যমন্ত্রীর এই সমস্ত পদক্ষেপ, স্বাস্থ্যমন্ত্রীর যা পদক্ষেপ, তাতে আমরা স্বচ্ছতা কোথাও দেখে উঠতে পারছি না। গোটা রাজ্যটা গত কয়েকটা বছর ধরে 2011 সালের পর থেকে যেভাবে চলছে, সেখানে স্বচ্ছতা ছাড়া বাকি সব পাবেন, দুর্নীতি পাবেন, লুটপাট পাবেন, ধর্ষণ পাবেন, খুন পাবেন, মানুষকে মিথ্যা মামলায় জড়ানো পাবেন, কিন্তু যার যাই পাবেন স্বচ্ছতা পাবেন না। তাই এখানেও সেই স্বচ্ছতার দেখা নেই। বিচার না হওয়া পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের শুনানি শুনবো, বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর শুধু আমাদের তো নয়, গোটা পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষ আন্দোলনে আছেন, পতাকায় আছেন, পতাকা ছাড়া আছেন, এই আন্দোলন রাস্তার আন্দোলন, এই আন্দোলন চলবে। আমরা যা দেখলাম, উনি যা করেছেন, যা দেখাচ্ছেন, যা সিবিআই বলতে চাইছেন, তাতে তো ভয়ানক ব্যাপার। আসলে গুন্ডা কন্ট্রোল করা যদি মুখ্যমন্ত্রী হয়, যিনি প্রথম 2011তে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তার দায়িত্বের ওসি কি করতে পারেন না পারেন তা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখছেন। তাহলে আগে পুলিশের ইনফরমেশন তৃণমূলের কাছে চলে যাচ্ছে, এটা যদি হয় তাহলে আইন ব্যবস্থা, গোটা প্রশাসন, সমস্ত কিছু সম্পর্কে সিরিয়াস প্রশ্ন উঠে গেল। মানুষ আইনের সামনে প্রত্যেকে লেভেল প্লেইং ফিল্ড পেতে চায়। এটা যদি দাঁড়ায় যে তদন্তের তথ্য তৃণমূলের কাছে পুলিশ লিক করে দেয়, তাহলে গোটাটা নিয়ে নতুন করে ভাবতে হবে, কোন তৃণমূল কোন পুলিশ সবাইকে ধরতে হবে। অবশ্যই কমরেড কলতান দাশগুপ্তর জামিন, তার পরিবার এখন যে অবস্থায় আছে, আমরা সবাই চাইছি তিনি আগে জামিনটা পান, কিন্তু যে চক্রান্তে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এটা কারা আছে পিছনে
ছাড়া যাবে না, দেখতে হবে। আসলে কুণাল ঘোষটাকে একটা চিটিং বাজ তো, যে সারদা কাণ্ডে যে দিনের পর দিন জেল খেটেছিল, যে হচ্ছে প্রেসের সামনে বলেছিল আমাকে তৃণমূলের নেতাদের মুখের সামনে বসিয়ে দিন, তাহলে কোন নেতা সারদা নারদা কাণ্ডে কত স্টেক আছে সবটা বলে দেবে। তাকে হচ্ছে মুখ বন্ধ করার জন্য তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি হচ্ছে তাকে তৃণমূলের মুখপাত্র করে দিল, এবং সেই তৃণমূলের মুখপাত্র যার নিজের কোনো ঠিক নেই, গায়ে মানে না আপনি মোড়ল, তার একটা হচ্ছে গিয়ে অডিও রিলিজ করার ভিত্তিতে সেটা আদৌ জাস্টিফাইড কিনা, সেই অডিও ফরেন্সিক টেস্ট হয়েছে বোধ হয় তো এখনো হয়নি, সেই টেস্ট যখন হয়নি তাহলে কিসের ভিত্তিতে এটা প্রমাণ পাওয়া গেল যে ওটা কলন্দন দাশগুপ্তের গলা? এই ধরনের প্ররোচনা, এই ধরনের ষড়যন্ত্র তৃণমূলের করার কাজ, বামপন্থী গণসংগঠনগুলোর করার কাজ না। এবং এত তৎপর হয়ে গেল পুলিশ যে কুণাল ঘোষের অডিও রিলিজের ঠিক এক রাতে, এক রাত বেরোতে না বেরোতে ভোরবেলা 5:30 কলন্দন দাশগুপ্তকে গ্রেপ্তার করাও লাগছে। আমরা যদি প্রশ্ন করি এই কালীঘাটের কাকু এখনো পর্যন্ত গলা মেলানো গেছে নাকি এখনো কাকুর গলা দিয়ে কাকা বেরোচ্ছে? নিজেদের লেজে টান পড়লে খুব খারাপ লাগে। এবং যখন মানুষ বুঝতে পারছে যে এই আন্দোলনকে বানচাল করার পিছনে তৃণমূল আছে, সেই সময় তৃণমূলের মনে হলো ডিওয়াইএফআই সর্বভারতীয় নেতা কলদান দাশগুপ্তর গলা ওটা, এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের চাল ছিল কলদান দাশগুপ্তকে চাইছেন। আসলে সব জায়গায় নিজেদের লোক বসাতে বসাতে আসলে গণতন্ত্রের গটা তো উড়িয়ে দিয়েছেন সেটা ভুলে গেছে, বসাতেই পারেন, বসালে কি করে টেনে নামাতে হয় সেই কাজটা, সেই দায়িত্বটা আমাদের। যতজন প্রশাসনের মাথায় বসে আছে এবং যাদের সাথে শাসকের হটলাইন কানেকশন আছে তাদেরকে প্রত্যেককে জনসাধারণ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকে দেখেছেন এসএমআই ডিওএফআই আইডিওর মিছিল ছিল, কত সাধারণ মানুষ আজকের মিছিলে আমাদের সাথে পা মিলিয়েছে কলতান দাশগুপ্তদের আটকে। আসলে এই আন্দোলনের যে মোটিভ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই আন্দোলনের অভিমুখ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা ওরা পারবে না। কুণাল ঘোষের যে অডিও যেটা উনি করেছেন সেটা উনি খুব ভালো জানেন, ওনার অভিজ্ঞতা আছে, তার কারণ সারদা মামলার ক্ষেত্রে ওনার ক্ষেত্রে ওই জিনিসটা হয়েছিল, সেই জন্যই উনি ওটা ভালো জানেন। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে একটা এই ধরনের অডিও হলো যেটা পুলিশের কাছে আগে গেল না, তৃণমূলের নেতার কাছে চলে গেল, এটা কি করে সম্ভব? পুলিশ জানতে পারলো না তৃণমূলের নেতা সে প্রচার করছে টিভিতে, ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করছে, তারপরে পুলিশ চলেছে, এটা কি করে সম্ভব? দেখুন পুলিশ কমিশনার ওদের কথা মতন চলছে, সুতরাং পুলিশ কমিশনার এখানে কিছু করার নেই, পুলিশ কমিশনার বলুন এবং একটা সংখ্যক পুলিশ, সমস্ত পুলিশ কিন্তু নয়, যারা পুলিশে চাকরিকালীন সবাই নয়, তাদের একটা অংশ, তারা ওদের কথা মতোই চলে এবং সেইভাবেই চলছে সাধারণ মানুষের ওপর অত্যাচার, এইটাই হচ্ছে ব্যাপার। অডিও ক্লিপ মানে কুণাল ঘোষকে নিয়ে আমার সত্যি কিছু বলার নেই, কারণ উনি তো মানে যা বলছেন, আজকেও আমি ওনার কিছু পোস্ট দেখলাম, একটি মহিলাকে নিয়ে বোধ হয় উনি সিরিয়াল করেন বা কিছু করেন, তবে ওই লোকটার কোনো কিছু ওনার আমার মনে হয় না ওনার কোনো স্যানিটি আছে বলে এই মুহূর্তে। উনি কোথা থেকে একটা অডিও ক্লিপ পেয়েছেন, সেই অডিও ক্লিপটা একটু মন দিয়ে যদি কেউ শোনে, আমরা যারা মোটামুটি এআই বা রেকর্ডিং নিয়ে আমাদের মিনিমাম আইডিয়া আছে, সেখানে দাঁড়িয়ে বোঝা যাবে যে অডিও ক্লিপটার মধ্যে কোনো রকম কোনো মানে অথেন্টিসিটি নেই। তো জেল নিয়ে একটু আইডিয়া আছে, যেহেতু দুর্নীতির মামলায় উনি বেশ অনেকদিন জেলে ছিলেন, পুলিশের গাড়িটা রিপিটাতেন, তো আশা করছি আর যা পুলিশ মন্ত্রীর আমাদের অবস্থা, ওনার যা বক্তব্য বা ওনার যা ডিসিশন, সেখানে যদি আজ পর্যন্ত উনি এটা অ্যানাউন্সও করেন খুব একটা অবাক যে হবো এরম না। আর কুণাল ঘোষের যা যেরকম বুদ্ধি বা যা যেরকম রুচি, যেরকম মানসিকতা, তাতে হতেই পারে, কারণ হলে রাজ্যটা এমনি খানিকটা রসাতলে গেছে, পুলিশ কমিশনার বললেন তো হতে পারে, কারণ পুলিশ মন্ত্রী যেভাবে দুর্নীতিগ্রস্ত, যে রকম মানসিকতার মহিলা, যিনি যেভাবে মানে মেয়েদেরকে বা ইন জেনারেল মানুষদেরকে ট্রিট করেন, ওনার মনে হতেই পারে যে কুণাল ঘোষ যেভাবে যা চালিয়ে যাচ্ছেন, কারণ পুলিশের কাছে একটা রেকর্ডিং গেছে সেটা পুলিশ প্রকাশ না করে কুণাল ঘোষ প্রকাশ করছে, সেখানে গিয়ে আজ বাদে কাল কি হবে রাজ্যের যা অবস্থা হয়েছে, আপনিও খুব একটা শিওর নয়, আমিও খুব একটা শিওর নই। চাল প্রথম দিন থেকে আমরা দেখেছি, আমি একজন জুনিয়ার চিকিৎসক, আমিও এই প্রথম দিন যখন আর্জি করে ঘটনা ঘটে, ওই যখন দেহ আটকানো হয় তখন আমি ওখানে উপস্থিত ছিলাম। আজকে আমি জুনিয়র চিকিৎসক, আজকে কলতান্দা যার কথা বলছে, রাজনৈতিক পরিচয় ব্যতীত রেখে ওই ভদ্রলোককে আমি দেখেছিলাম, ওই দেহটা যদি আটকানো হয় উনি ওখানে ছিলেন। তো স্বাভাবিকভাবেই যারা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা এই আন্দোলনটা যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, তাদের উপর বারবার এই ধরনের পুলিশি অত্যাচার, পুলিশি মানে অবিচার নামিয়ে আনা হচ্ছে, তার বিরুদ্ধে আজকের এই অবস্থান চলছে, আন্দোলন চলছে এবং ডাক্তারি ছাত্ররাও আজকে আন্দোলন করছে। আমরা এখন ওনার কথায়, আমরা ডাক্তারি ছাত্ররা যারা আন্দোলন করছি বা এখানে, তারা খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছি না, তবে একটা তো কোনো নেক্সাস আছে ওনার সাথে পুলিশের, যে পুলিশ আগে অডিও প্রকাশ করে রেখে উনি প্রকাশ করে দিচ্ছেন। এছাড়া ওনার পেশ থেকে অনেক কুরুচিকর মন্তব্য আজকে হয়েছে ডাক্তারি ছাত্রীদের প্রতি, একজন আন্দোলনকারীর প্রতি এক কুরুচিকর মন্তব্য তিনি করেছেন, তো ওনাকে আমরা খুব একটাও মানে কাউন্ট করি না, ঠিক আছে। তারপরেও তুমি যদি ওগুলো চালিয়ে যান তাহলে মানুষ পথে নেমেছে, সামনের দিনে মানুষই বুঝে নেবেন উনি যদি এগুলো চালিয়ে যান। প্রথম কথাটা তো হলো যে খুব বেশি কয়েকটা সহজ প্রশ্ন মানে পাল্টা প্রশ্ন করতে যাই, যে কুণাল ঘোষ কোথেকে পেলো, এটা কি পুলিশ একবার তার জাজমেন্টের মধ্যে এনেছে?
এবং দেখা গেছে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর চিনতে প্রায় ৬ মাস ৭ মাস ৮ মাস লেগে গেছে, কিন্তু কলতানের গলার স্বর ২৪ ঘন্টারও কম সময়ে উদ্ধার করে তার আইনি প্রসেসের মধ্যে ফেলে তাকে লকআপে পুড়ে দিল। এটা হলো একটা স্বৈরাচারী শাসকের যে কোনো গণতান্ত্রিক আন্দোলন তাকে দমন করে দেওয়ার এটা একটা রাস্তা বলা যেতে পারে। হ্যাঁ, কিছুটা তাই মনে হচ্ছে যেন পুলিশ সুপার কুণাল ঘোষ বলা যেতে পারে। এবং অ্যাকচুয়ালি তৃণমূলের অন্তঃসার শূন্য রাজনীতির কুণাল ঘোষই একমাত্র টনিক, কিন্তু আর সবাই, ও নিজেই বলছে যে সাউথের লিডাররা গড়ে ঢুকে গেছে, অধিকাংশ বড় বড় নেতারা কোনো বাইট দিতে পারছে না ভয়, সেখানে একমাত্র কুণাল এই ধরনের ছোট লোকামি করে টিকিয়ে রেখে দিয়েছে তৃণমূলের সমস্ত এনার্জিটাকে। ব্যাপারটা হচ্ছে যেদিন দিদিভাইয়ের, তিলক বাবা দিদিভাইয়ের গাড়ি আটকানো হয় সেদিন কলতান দাশগুপ্ত তাদের মধ্যে একজন ছিলেন, এবং যখন অডিও ক্লিপিংগুলো আমরা শুনি, যারা প্রত্যেক দিন বা মাসে অন্তত বহুবার কলতানদার গলা শুনতে পাই, আমরা কিন্তু সেইভাবে হুট করে বুঝতে পারিনি এটা কলতানদার গলা। সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা নির্বাচন করে দিলেন যে এটা কলতানদার গলা, এটা কীভাবে পসিবল আমার জানা নেই। আজকে দাঁড়িয়ে ওনার কোনো সত্যি মিথ্যা যাচাই করা হয়নি, তারপরে কী করে তাহলে এইভাবে তাকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়, কী করে এটা সম্ভব হচ্ছে? সুতরাং এটা বেসিক্যালি একটা ভয় পাইয়ে দেওয়ার টেন্ডেন্স যে অডিওটা এসেছে, প্রথমত রাজ্য সরকারের কাছ থেকে এইটা আগে খতিয়ে দেখা উচিত যে কোথা থেকে ওই অডিওটা এলো বা কার মাধ্যমে এলো। সেটা না আসার পরে সে আগে আমাদের কমরেডকে গ্রেপ্তার করলো, তো গ্রেপ্তারির যে একটা ভুল ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সেটার দাবি জানাচ্ছি যে কিসের ভিত্তিতে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো। দেখুন, রাজ্যের পুলিশ কমিশনার এখন ইল্লিগালি বলা চলে, কারণ আমরা দেখতে পেয়েছি টালা থানার ওসিকে যেভাবে এখন অভয়াকাণ্ডের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে, এখন বিভিন্ন, শুধুমাত্র টালা থানার নয়, বিভিন্ন থানার ওসি এখন হয়েছেন কুণাল ঘোষ। তো সেখানে উনি শুধুমাত্র আমাদের বামপন্থীরা যারা এই বেসিক্যালি এই আন্দোলনের প্রেরণা শক্তি, ডাক্তারদের থেকে শুরু করে সাধারণ মানুষের, তাদের এই মোড়টাকে ঘুরে দেওয়ার জন্য কলতান দাশগুপ্তকে জেলে পুরে আমাদের বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট চলছে সেটাকে জাস্ট বানচাল করে দিচ্ছে।